আমার প্রিয় স্টুডেন্টরা আমরা আবার চলে এসেছি উচ্চমাধ্যমিক দর্শন দ্বাদশ শ্রেণীর আমরা আগের দিন শুরু করেছিলাম যুক্তি যুক্তির অধ্যায় দিয়ে আমরা প্রথম অধ্যায় শুরু করেছিলাম আজকে আমরা যুক্তির যে প্রকারভেদগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব তো চলো আমরা সেই যুক্তির প্রকারভেদগুলোকে নিয়ে আলোচনা শুরু করি আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে যুক্তি বিভিন্ন প্রকার রয়েছে সেই প্রকারগুলি হল অবরোহ যুক্তি আরোহ যুক্তি এই অবরোহ যুক্তির আর আরোহ যুক্তির প্রকারভেদগুলোকেও আমরা ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে তো আজকে আমরা আরেকবার একটু ঝালাই করে নিই পুরনো জিনিসটা যে অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি কাকে বলে তো প্রথমেই দেখো আমি তোমাদেরকে সংজ্ঞাকারে লিখে দিয়েছি অবরোহ যুক্তি কাকে বলে যে যুক্তির সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃশৃত হয় সেই যুক্তিকেই বলা হয় অবরোহ যুক্তি যে যুক্তির সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয় থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে অবরোহ যুক্তি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ একটা উদাহরণ দেখো তাহলে বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে উদাহরণটা এইরকম সকল মানুষ হয় মরণশীল রাম হয় একজন মানুষ সুতরাং রাম হয় মরণশীল এই উদাহরণটা হচ্ছে অবরোহ যুক্তির উদাহরণ এর পরে যেটা আছে আরোহ যুক্তি আরোহ যুক্তি কাকে বলে যেই যুক্তিতে সিদ্ধান্ত সর্বদাই একাধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় কিন্তু অনিবার্যভাবে নিঃসৃত হয় না তাকে বলে আরোহ যুক্তি যেমন একটা উদাহরণ দিই আমরা রাম একজন মানুষ সে হয় মরণশীল শ্যাম একজন মানুষ সে হয় মরণশীল সুতরাং সকল মানুষ হয় মরণশীল এরপর পরবর্তীতে আমরা বাকি যে যুক্তিগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই অমাধ্যম যুক্তি অমাধ্যম যুক্তি কাকে বলে যে যুক্তির একটি আশ্রয় বাক্যের থেকে অর্থের পরিবর্তন না করে যখন আমরা সিদ্ধান্ত নিশ্চিত করি তখন সেই যুক্তিকে বলা হয় অমাধ্যম যুক্তি একটা উদাহরণ দেখে নিই কোনো পশু নয় পাখি এর থেকে আমরা সিদ্ধান্ত বের করতে পারি কোনো পাখি নয় পশু এটা একটা অমাধ্যম যুক্তি আবার দেখো মাধ্যম যুক্তি মাধ্যম যুক্তি কাকে বলে যে অবরোহ অনুমানে আমরা একটি আশ্রয় বাক্য থেকে পর্যায়ক্রমে অপর একটি আশ্রয় বাক্যের মধ্য দিয়ে সিদ্ধান্তে উপনীত হই সেই যুক্তিকে বলা হয় মাধ্যম যুক্তি এই মাধ্যম যুক্তিকে আমরা আবার কিন্তু ন্যায় বলেও অভিহিত করতে পারি ঠিক আছে এরপরে আমরা চলে যাব মাধ্যম যুক্তির প্রকারভেদগুলো তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হলো নিরপেক্ষ ন্যায় কাকে বলে নিরপেক্ষ ন্যায় যে যুক্তির ক্ষেত্রে দুটি যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত সবগুলিই নিরপেক্ষ বচন হবে সেই ন্যায়কে বলা হয় নিরপেক্ষ ন্যায় বা নিরপেক্ষ যুক্তি উদাহরণের মাধ্যমে যদি বিষয়টাকে বোঝানো যায় তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে উদাহরণটি কি কোনো প্রাণী নয় অমর সকল মানুষ হয় প্রাণী সুতরাং আমরা কি সিদ্ধান্ত করতে পারি কোনো মানুষ নয় অমর এটা একটা নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ এর পরে আছে যেটা সেটা হলো প্রাকল্পিক ন্যায় বা প্রাকল্পিক যুক্তি তাকে বলে প্রাকল্পিক যুক্তি যে যুক্তিতে যদি তবে যদি তবে এই জাতীয় শব্দ ব্যবহার করা হয় সেই যুক্তিকে বলা হয় প্রাকল্পিক যুক্তি প্রাকল্পিক যুক্তির একটি উদাহরণ আমরা দেখে নিই তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে সেই বিষয়টা কি যদি মেঘ করে তবে বৃষ্টি হবে দেখো এই বচনটির মধ্যে দুটো শব্দ আছে এই যদি আর তবে এই বচনটির মধ্যে শব্দটি হলো যদি আর তবে তাহলে যদি মেঘ করে তবে বৃষ্টি পড়ে মেঘ করেছে সুতরাং আমরা সিদ্ধান্ত কি করবো যে বৃষ্টি পড়বে এই যে যুক্তিটা এই যুক্তিটা একটি প্রাকল্পিক যুক্তির উদাহরণ আবার দেখেনি পরবর্তী যে যুক্তিটা আছে সেটা হচ্ছে বৈকল্পিক যুক্তি যে যুক্তির ক্ষেত্রে হয় অথবা নয় হয় অথবা নয় এই জাতীয় শব্দ ব্যবহার করা হয় সেই যুক্তিকে বলা হয় বৈকল্পিক যুক্তি যেমন একটা উদাহরণ আমরা দেখে নিই হয় ফুলটি লাল অথবা সাদা ফুলটি হয় লাল সুতরাং এমন নয় যে ফুলটি সাদা অর্থাৎ একই সাথে দুটো যুক্তি দুটো বচন সত্য হতে পারে না হয় ফুলটি লাল হবে অথবা সাদা হবে এখানে ফুলটি হয়েছে লাল সুতরাং ফুলটি সাদা হবে না এই যে হয় আর নয় শব্দটি ব্যবহার করা হচ্ছে এই জন্য এই যুক্তিটিকে বলা হচ্ছে বৈকল্পিক যুক্তি তাহলে আমরা কিন্তু যুক্তির সমস্ত প্রকারগুলো আজকে শিখে নিলাম জেনে নিলাম আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ আমরা পরবর্তী দিন পরবর্তী ক্লাসে আবার আগামী বিষয়গুলোতে অন্যান্য যুক্তির অন্যান্য যে বিভাগগুলো রয়েছে বা অন্যান্য যে আলোচনা আছে সেইগুলো আলোচনা করব আজকে এইটুকুই থাক